হ্যালো বন্ধুরা, আমি তমাল। আমি চলে এসেছি আজকে একটি নতুন ছবি নিয়ে। খুব সহজ করে আজকে একটি ছবি দেখাবো, মাত্র তিনটি রং দিয়ে তোমাদের ছবিটি দেখাবো, আর খুব কম কাজ করে। আমি কাগজে আগে জল দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ, তারপরে সেখানে রং চাপাবো। আমি খুবই সহজ একটি ছবি আঁকবো। আকাশের জন্য নীল রং নিচ্ছি, লাল, নীল আর অল্প কমলা, এই তিনটি রং দিয়েই কাজ করব। কখনো বেগুনি বানানোর জন্য লাল নীল ব্যবহার করব, আর মাঝে মাঝে অল্প কমলা রং নেব। এই কটা রং দিয়েই ছবিটি করব, যাতে তোমাদের অসুবিধে না হয়, তাই বেশি রং দেব না। আর তোমরা দেখলে বুঝতে পারবে কোথায় কোন রং লাগাচ্ছি। এখন আমি যে ফাঁকা রাখলাম, যে সেখানে আমি মেঘ বানাবো, তাই আমি অল্প ফাঁকা রাখলাম, আর নিচের দিকে হালকা করে দিচ্ছি। এখানে আমি অল্প কমলা রং নিলাম। এখন এখানে লাল আর নীল রং মিশিয়ে অল্প বেগুনি করে আমি মেঘের এখানে অল্প বেগুনি দিয়ে দিচ্ছি। মেঘের নিচের দিকে বেগুনি রংটা দিতে হবে, উপরে দিলে হবে না। এখানে বেগুনি রঙের সঙ্গে অল্প কমলা রং মিশিয়ে করে দিচ্ছি। এখন জলের জন্যে নীল রং করে দিচ্ছি। এখানে আগে অল্প জল দিয়ে দিয়েছি পেপারে, তারপর নীল দিচ্ছি, অল্প অল্প ফাঁকা রাখছি জলের ঢেউ বোঝাবার জন্যে। এখন এখানে অল্প কমলা রং দিয়ে দিচ্ছি, আকাশের প্রতিবিম্বটা অল্প এখানে পড়বে। এখন এই রংটা হচ্ছে নীলের সঙ্গে অল্প লাল মিশিয়েছি।
এখানে নৌকোর জন্যে নীল বেশি দিয়ে অল্প মাত্রা লাল রং দিয়ে রংটা করছি। নকর পালটা নীল রং দিচ্ছি, এটাকে পরে আবার অল্প ডিপ করে দেব। আর এখানে যে রংটা লাগাচ্ছি সেটা হচ্ছে কমলা রঙের সঙ্গে অল্প নীল রং।